সুপ্রিয় শিক্ষার্থীরা চট্টগ্রাম বন্দর কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো আমরা আলোচনা করছি তোমাদের হিসাব বিজ্ঞান পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বই সমূহ এবং এই অধ্যায়ের সর্বশেষ অংশ উম অংশ যেখানে আছে নবদান বই আমরা পূর্ববর্তী ক্লাসে নবদান বইয়ের যে সকল থিওরি ছিল সেসব নিয়ে আলোচনা করেছি আজকে আমরা একটি দুঘড়া নবদান বইয়ের সমাধান কিভাবে করতে হয় সেটি নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি সিলেট বোর্ডের সিলেট বোর্ড দুই সালে এসেছে প্রথমে আমরা আমাদের প্রশ্নটি একটু করে নিব তারপর আমি এখানে গ এর সমাধান লিখে রেখেছি ক খ এর সমাধানটা আমরা আমি মুখে মুখে বলবো তোমরা সেখান থেকে তুলে নিতে পারবে দুগুণা নবদান বইটাই হচ্ছে আমাদের নবদান বই কিভাবে করতে হয় সেটি জানাটাই হচ্ছে আমাদের এই অংশে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তাহলে চলো আমরা প্রশ্নটি দেখে নেই মেসার্স শাহিন ট্রেডার্সের নির্মেল লেনদেনগুলো দুই হাজার সালের মার্চ মাসে সংগঠিত হয়েছিল মার্চ এক নগদ তহবিল চল্লিশ হাজার টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত পাঁচ হাজার পাঁচশো টাকা মার্চে চার তারিখ পণ্য ক্রয় নগদে পনেরো হাজার টাকা বাকিতে বিশ হাজার টাকা বাকিতে ক্রয় এখানে মনে রাখতে হবে আমরা যখন নবদান বই করব শুধুমাত্র নগদ লেনদেনগুলি নবদান বইতে লিপিবদ্ধ হয় নগদ ছাড়া অন্য কোনো লেনদেন কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয় না যেমন বাকিতে বিশ হাজার টাকার পণ্য ক্রয় এটি কিন্তু নবদান বইয়ে আসবে না ত্রিশার নিকট থেকে চার হাজার টাকা তিন হাজার টাকা দুটি চেক পাওয়া গেল এটি হচ্ছে সাত তারিখের লেনদেন দশ তারিখে পণ্য বিক্রয় নগদ পঁচিশ হাজার টাকা বাকিতে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আঠারো তারিখ বিলের স্বীকৃতি প্রদানের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো আট হাজার টাকা বিলের স্বীকৃতি প্রদানের মাধ্যমে পণ্য ক্রয় মানে হচ্ছে প্রদেয় বিলের মাধ্যমে পণ্য ক্রয় পঁচিশ তারিখ ব্যাংক কর্তৃক নয় হাজার টাকার একটি প্রাপ্য বিল আদায় হলো এবং ছয় হাজার টাকার একটি প্রদেয় বিল পরিশোধ করা হলো সাতাশ তারিখ করিমের নিকট থেকে দশ হাজার টাকা মূল্যের পণ্য দশ পার্সেন্ট ক্রয় করা হলো এবং তিরিশ তারিখ দেনাদার নিকট হতে বারো হাজার টাকার একটি চেক পাওয়া গেল তো এই হচ্ছে প্রশ্ন কতে বলা হয়েছে মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো ক্রয় এখানে দেখো আমাদের চার তারিখে ক্রয় আছে নগদে ক্রয় পনেরো হাজার বাকিতে ক্রয় হচ্ছে বিশ হাজার তাহলে এই চার তারিখে মোট ক্রয় হচ্ছে বিশ হাজার এবং পনেরো হাজার মিলে পঁয়ত্রিশ হাজার এছাড়া আমরা আঠারো তারিখে আঠারো তারিখে আমরা পণ্য ক্রয় করেছি বিলে স্বীকৃতি প্রদানের মাধ্যমে পণ্য ক্রয় আছে আট টাকা আর এছাড়া সাতাশ তারিখে আবার পণ্য ক্রয় আছে করিমের নিকট থেকে দশ হাজার টাকা মূল্যের পণ্য দশ পার্সেন্ট ক্রয় করা হলো দশ পার্সেন্ট বাটটাই ক্রয় করা হলে পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বাটটা দেয়া হয় সেটা হচ্ছে ক্রয় বাটটা সেটি হচ্ছে কারবারি বাট্টা পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে ছাড় দেয়া হয় বা যে বাট্টা দেয়া হয় সেটি হচ্ছে কারবারি বাট্টা কারবারি বাট্টা হিসাবে আসবে না আমরা যদি একদম সংক্ষিপ্ত তোমাদেরকে এখানে দেখাচ্ছি ক এর উত্তর আমাদের চার তারিখের যে ক্রয় বিশ হাজার এবং পনেরো হাজার মোট ক্রয় চার তারিখ হচ্ছে বিশ হাজার যোগ পনেরো হাজার এরপরে বিলে স্বীকৃতি দানের মাধ্যমে এবং সাতাশ তারিখে যে ক্রয় করা হলো দশ হাজার টাকা দশ পার্সেন্ট কারবারই হিসাবে আসবে না দশ হাজার টাকা দশ পার্সেন্ট হচ্ছে এক টাকা তাহলে দশ থেকে এক বাদ দিয়ে নয় টাকা হচ্ছে আমাদের ক্রয় হিসাবে লিপিবদ্ধ করতে হবে তাহলে দেখো বিশ হাজার পনেরো হাজার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার আর আট হাজার হচ্ছে আমাদের তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার আর নয় হাজার মিলে মোট ক্রয় হচ্ছে আমাদের হাজার এটি হচ্ছে আমাদের কয়ের উত্তর কে মোট ক্রয় কত জানতে চেয়েছে এরপরে খ ক্ষে বলা হয়েছে নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না এরূপ লেনদেনগুলো যাবেদাভুক্ত করো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না তাহলে দেখো চার তারিখে বাকিতে ক্রয় আছে এটি বইতে অন্তর্ভুক্ত হবে না তাই বাকিতে ক্রয়ের যাবেদা দিব ক্রয় হিসাব ডেবিট ক্রদয় হিসাব ক্রেডিট দশ তারিখে বাকিতে বিক্রয় আছে বাকিতে বিক্রয় এটিও নগদে নয় সুতরাং এটিও নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না বাকিতে বিক্রয়ের জাবেদা দিব আমরা প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আঠারো তারিখে বিলের স্বীকৃতি প্রদানের মাধ্যমে পণ্য ক্রয় আছে বিলের স্বীকৃতি মানে প্রদেয় বিলের স্বীকৃতি প্রদানের মাধ্যমে পণ্য ক্রয় আমরা যাবে অংশে করেছি যে প্রদেয় বিলের স্বীকৃতি প্রদানের মাধ্যমে পণ্য ক্রয় করলে যাবেদা হয় ক্রয় হিসাব ডেবিট প্রদেয় বিল হিসাব ক্রেডিট এরপরে সাতাশ তারিখে করিমের নিকট থেকে দশ হাজার টাকা মূল্যের পণ্য দশ পার্সেন্ট বাট্টায় ক্রয় করা হলো এটিও ধারে ক্রয় নগদ বলা না থাকলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কথা যদি বলা হয় তাহলে সেটি আমরা ধারে ক্রয় বা ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে ক্রয় করা হয়েছে যদি বলা হয় তাহলে আমরা মনে করি সেটি হচ্ছে ধারে ক্রয় সুতরাং করিমের নিকট থেকে যেহেতু ক্রয় করা হয়েছে ধারে ক্রয় হচ্ছে নয় হাজার যেটি একটু আগে আমরা নিরূপণ করেছি নয় হাজার এখানে যাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট হিসাব ক্রেডিট নয় হাজার সো এই যাবেদা মনে হয় তোমরা করতে পারবে আমরা বিশেষত দুঘোরা নবদায়ন বই এটি দেখাবো একটি নবদান বইয়ের যেমন আমরা ঘর করবো দুগুরা নবদান বইয়ের বারোটি ঘর হয় আর ডেবিট পাশে ছয়টি ঘর থাকবে ক্রেডিট পাশে ছয়টি ঘর থাকবে তারিখ বিবরণ এটি হচ্ছে রশিদ নং এর ঘর রশিদ নং ঠিক আছে তবে এটি হচ্ছে খতিয়ান পৃষ্ঠার জন্য ঘর নগদ টাকা লিখার জন্য এই ঘর এবং ব্যাংকের মাধ্যমে যে লেনদেন হবে ব্যাংকের টাকা আসলে আমরা অথবা চলে গেলে এই ব্যাংকের ঘরে আমরা বসাবো ক্রেডিট সাইডেও এরকম ছয়টি ঘর হবে তারিখ বিবরণ এখানে ক্রেডিট সাইডে রসিদ নং না হয়ে এটা হবে ভাউচার থাকবে নগদ ব্যাংক এই হচ্ছে আমাদের ঘর তো নগদান বই যখন আমরা শুরু করব। নগদান বই শুরু করার সময় দেখতে হবে কোনো প্রারম্ভিক জের আছে কিনা নগদান বই শুরু করার সময় দেখতে হবে নগদ এবং ব্যাংকের কোনো প্রারম্ভিক জের আছে কিনা প্রারম্ভিক কোনো হাতে নগদ প্রশ্নে দেয়া আছে কিনা ব্যাংকের কোনো প্রারম্ভিক ব্যাংক জমা দেওয়া আছে কি না এই প্রশ্নে দেখো মার্চের এক তারিখে নগদ তহবিল চল্লিশ হাজার টাকা ব্যাংক জমা অতিরিক্ত পাঁচ হাজার পাঁচশো টাকা মানে আমাদের হাতে নগদ টাকা আছে চল্লিশ হাজার এবং ব্যাংক জমা অতিরিক্ত মানে হচ্ছে ব্যাংকে জমা যা ছিল তার অতিরিক্ত ব্যাংক আমাদের কাছে পাবে পাঁচ হাজার পাঁচশো টাকা আমরা জমার অতিরিক্ত উত্তোলন করেছি পাঁচ হাজার পাঁচশো টাকা তো নগদ তহবিলের যে প্রারম্ভিক যে এটি সম্পদ সম্পদের যে জের সেটি ডেবিট পাশে গুলি প্রারম্ভিক জের নগদের ঘরে চল্লিশ হাজার আর ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে দায় দায়ের যে জেল হয় সেটি সাধারণত ক্রেডিট জেল হয় এই জন্যে ব্যাংকের ঘরে এখানে প্রারম্ভিক জের এই দিকে না ডেবিট সাইডে না অবশ্যই ক্রেডিট সাইডে প্রারম্ভিক জের দিয়ে ব্যাংকের ঘরে আমরা পাঁচ হাজার পাঁচশো লিখবো এখানে আমরা প্রারম্ভিক জের যেমন লিখতে পারি চাইলে তোমরা ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি দিয়েও লিখতে পারো এভাবে হয়তো তোমরা লিখে অভ্যস্ত পণ্য ক্রয় নগদে আমরা বলেছি বইতে আমরা নগদান কি করব নগদ টাকা আসলে আমরা ডেবিট পাশে বসাবো এবং ব্যাংকের মাধ্যমে যদি টাকা আসে তাহলে আমরা ডেবিট পাশে বসাবো নগদে যদি আসে তাহলে ডেবিট পাশে নগদের ঘরে ব্যাংকের মাধ্যমে যদি টাকা আসে তাহলে ডেবিট পাশে ব্যাংকের ঘরে আর যদি আমাদের কাছ থেকে নগদ টাকা চলে যায় তাহলে ক্রেডিট পাশে নগদের ঘরে বসবে আর যদি ব্যাংকের মাধ্যমে টাকা চলে যায় তাহলে ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে বসবে তাহলে আমরা যদি পণ্য ক্রয় নগদে করি তাহলে আমাদের কাছ থেকে নগদ টাকা যাবে নগদ টাকা গেলে ক্রেডিট সাইডে বসবে নগদের ঘরে এবং কেন আমাদের কাছ থেকে এই টাকা চলে যাচ্ছে কারণ আমরা পণ্য ক্রয় করেছি তাহলে ক্রয় হিসাব নামে বিবরণের ঘরে বসবে অথবা আমরা এটিকে যদি যাবেদা করে করি পণ্য ক্রয়ের জাবেদা নগদে ক্রয়ের যাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে যদি আমরা জাবেদা করে করি জাবেদায় যদি নগদ ব্যাংক আসে তাহলে সেটি আমরা লিখবো নগদান যেমন নগদান হিসাব ক্রেডিট আছে এখানে ক্রেডিট সেট এই জন্য ক্রেডিট সেট নগদের ঘরে এবং বিবরণের ঘরে বিপরীত নামটি বসবে জাবেদা করে ক্ষতি আনার মতো করেও কিন্তু আমরা বসাতে পারি সাত তারিখে ত্রিশার নিকট থেকে চার হাজার ও তিন হাজার দুটি চেক পাওয়া গেল চেক পেয়ে যতক্ষণ পর্যন্ত আমরা ব্যাংকে জমা না করব এটি নগদ টাকার মতো মনে করতে হবে এখানে চেক পাওয়া গিয়েছে বলা আছে কিন্তু চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে এই কথা কিন্তু বলা নেই তাহলে চেক পেয়ে ব্যাংকে জমা না দেওয়ার আগ পর্যন্ত তা নগদ টাকার সামিল সো তৃষার নিকট থেকে আমরা যে চার হাজার ও তিন হাজার টাকার দুটি চেক পেয়েছি মোট সাত হাজার টাকা এটি আমাদের নগদ টাকা হিসাবে বিবেচিত হবে তাহলে যাবে তাহলে হবে নগদান হিসাব ডেবিট প্রাপ্য হিসাব তৃষা ক্রেডিট তাহলে দেখো নগদান ডেবিট তার মানে আমরা টাকা পাচ্ছি ডেবিট দিকে ডেবিট ডেবিট থেকে নবদের ঘরে আমরা বসাবো সাত হাজার টাকা বিবরণের ঘরে ওই ক্রেডিট পাশে যে বিপরীত নামটা আছে প্রাপ্য হিসাব তৃষা সেই নামটি বসবে আমরা তৃষার কাছ থেকে পেয়েছি এরপরে দশ তারিখ নগদের পণ্য বিক্রয় আছে এবং বাকিতে বিক্রয় আছে বাকিতে বিক্রয় নবদান বইতে আসবে না নগদে বিক্রয় করলে তাই কি হয় নবদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে নবদান হিসাব ডেবিট হলে ডেবিট দিকে যেহেতু নবদান হিসাব ডেবিট ডেবিট দিকে নবদের ঘরে বসবে এবং বিবরণের করে কেন নগদ ডেবিট হয়েছে বিক্রয় করার কারণে বিক্রয় হিসাব আমরা লিখব তারিখ ব্যাংক কর্তৃক টাকার টাকার একটি একটি প্রাপ্য বিল বিল আদায় এবং প্রদেয় পরিশোধ করা হলো তাহলে ব্যাংকের মাধ্যমে যেমন আমরা প্রাপ্য বিলের টাকা আদায় করি যা বেদ হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট প্রাপ্য বিল হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট প্রাপ্য বিল হিসাব ক্রেডিট খেয়াল করো ব্যাংক ডেবিট তাহলে ডেবিট হলে ডেবিট পাশে ব্যাংকের ঘরে যেহেতু ব্যাংক ডেবিট এবং বিবরণের ঘরে ব্যাংক ডেবিট প্রাপ্য বিল ক্রেডিট এই নাম ছিল প্রাপ্য বিল হিসাবে এই জন্য আমরা প্রাপ্য বিল হিসাব লিখব পঁচিশ তারিখ ঠিক হয়ে পরিশোধ করেছে ব্যাংক যদি আমাদের হয়ে প্রদেয় বিল পরিশোধ করা যাবে হচ্ছে প্রদেয় বিল হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট এইবার ব্যাংক ক্রেডিট তাহলে ব্যাংক যেহেতু ক্রেডিট আমরা ক্রেডিট পাশে লিখব এবং বিবরণের ঘরে বিপরীত যে নাম প্রদ হবে তা লিখব এরপরে সাতাশ তারিখ করিমের নিকট থেকে দশ হাজার টাকা মূল্যের পণ্য দশ পার্সেন্ট ক্রয় করা হলো এটি যেহেতু ধারে ক্রয় ধারে ক্রয়ের কারণে নগদ কোনো লেনদেন সংগঠিত হয়নি নগদ টাকা আমাদের আসেও নাই যায়ও নাই সেই কারণে এটি নগদান বইতে আসবে না এরপর দেনাদার নিকট হতে বারো হাজার টাকার একটি চেক পাওয়া গেল চেক পাওয়া গেল মানে নগদ টাকা পাওয়া গেল কারণ চেক যতক্ষণ পর্যন্ত আমরা ব্যাংকে জমা দিব না ততক্ষণ পর্যন্ত তা নগদ টাকার মতো মনে করতে হবে তাহলে চেক পেলে আমাদের যাবে হচ্ছে নগদান হিসাব ডেবিট ব্যাংক দেনাদার হিসাব ক্রেডিট নগদান ডেবিট তাহলে ডেবিট দিকে নগদের ঘরে বুঝবে বিবরণের ঘরে বিপরীত নাম দেনাদার আমরা লিখব তাহলে দেখো যে সকল লেনদেন নগদান বইয়ে আসতে পারতো সেগুলি আমরা নবদান বইয়ে এখন লিপিবদ্ধ করেছি এবারে কাজ হচ্ছে ফলাফল নির্ণয় করা তো ফলাফল নির্ণয় করার সময় ফলাফল নির্ণয় মানে হচ্ছে আমাদের নগদ আর কত আছে নগদ টাকা আমরা পেয়েছি নগদ টাকা আমরা পরিশোধ করেছি আমাদের পছন্দ মাসের শুরুতে নগদ ছিল চল্লিশ হাজার আমরা আরও সাত হাজার পেয়েছি পঁচিশ হাজার পেয়েছি বারো হাজার পেয়েছি তাহলে আমাদের মোট নগদ হয়েছে মোট প্রাপ্তি হয়েছে প্রারম্ভিক জেদ সহ অন্যান্য প্রাপ্তি মিলে মোট নগদ আমাদের কাছে ছিল চুরাশি হাজার টাকা এবং আমরা নগদে পনেরো হাজার টাকা পরিশোধ করেছি চুরাশি হাজার টাকা আমাদের আছে সেখান থেকে যদি আমরা পনেরো হাজার টাকা পরিশোধ করি তাহলে আমাদের কাছে আর আছে উনসত্তর হাজার টাকা এটি হচ্ছে আমাদের সমাপনী জেদ বা সমাপনী হাতে নগদ তো যখন আমরা ফলাফল নিরূপণ করব নগদের সবসময় নগদান হিসাব নগদান হিসাবে সবসময় ডেবিট পাস বড় হবে এটা নবদান হিসাবের কখনো ক্রেডিট পাস বড় হওয়ার সুযোগ নেই ডেবিট পাশে হাজার যেটা ডেবিট পাস যদি বড় হয় তাহলে এই যা ডেবিট পাশে যোগফলটা ক্রেডিট পাশে বসাবে এবং যে যোগফলটাকে আমরা এখানে বসালাম সেখান থেকে এখানে ক্রেডিট পাশে নগদার করে যা যা টাকা আছে সব বিয়োগ করলে আমরা সমাপনী হাতে নগদ বা সমাপনী যে পেয়ে যাব আর ব্যাংকের যখন ফলাফল নিরূপণ করব ব্যাংকের ডেবিট পাস বা ক্রেডিট পাস যে কোনো দিক বড় হতে পারে ডেবিট পাসও বড় হতে পারে আবার ক্রেডিট পাসও বড় হতে পারে দেখতে হবে কোন পাস বড় তাহলে আমাদের এই প্রশ্নে দেখো ব্যাংক ছিল এই পাঁচ হাজার পাঁচশো ছয় হাজার এবং এই দিকে ছিল নয় হাজার আমরা দেখতে পাই যে ক্রেডিট পাস বড় এগারো হাজার পাঁচশো এবং যেই পাস বড় সেটার ফলাফলটা দুই দিকে লিখতে হবে এখানে ক্রেডিট পাস বড় এগারো হাজার পাঁচশো তা আবার ডেবিট পাসও লিখবো তো ডেবিট পাশে লেখার পরে এগারো হাজার পাঁচশো আমরা লিখেছি এখানে তো এগারো হাজার পাঁচশো ছিল না এখানে ছিল নয় হাজার আর কত দিলে এগারো হাজার পাঁচশো হবে তাহলে আরও দুই হাজার পাঁচশো মানে এগারো হাজার পাঁচশো থেকে নয় হাজার বাদ দিলে আমরা সমাপনী যে পাবো দুই হাজার পাঁচশো এখন আমাদের যে এই এই যে সমাপনী জেল মার্চের একত্রিশ তারিখ তার পরের মাসের এক তারিখ দিয়ে এটা বিপরীত পাশে এসে এপ্রিল এক তারিখ প্রারম্ভিক জেল উনসত্তর হাজার টাকা ওই নগদের ঘরে আমরা এটি হচ্ছে ব্যাংকের যে সমাজ উনসত্তর হাজার টাকা এবং ব্যাংক জমাতে রিক্ত হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা হাতে নগদ টাকা হাজার ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে দুই হাজার পাঁচশো এই হচ্ছে আমাদের নবদান বইয়ের ফলাফল নবদান বইয়ে দেখো এখানে এই যে লেনদেনগুলি সংগঠিত হলো সেটা কেন হয়েছে আমরা কিন্তু কোনো কারণ লিখি নাই যদি আমরা কারণ না লিখি সেই ক্ষেত্রে জাবেদায় যেরকম আমরা কারণ লিখি নবদান বইও কিন্তু এভাবে কারণ লেখার প্রয়োজনীয়তা আছে আমরা যেহেতু কারণ লিখা ছাড়া এই নবদান বই সমাধান করেছি সেক্ষেত্রে কারণ না লিখার জন্যে উত্তর লিখে উত্তর হচ্ছে প্রারম্ভিক হাতে নগদ সরি হাতে হচ্ছে উনসত্তর হাজার টাকা এবং ব্যাংক জমা অতিরিক্ত এই উত্তর লিখে একটা আমরা নোট দিব সেই নোটে আমরা কেন কারণ লিখি নাই সেই কথাটা বলে দিব তো কি কি নোট লিখবো আমরা আমাদেরকে লিখতে হবে নগদান বই যাবেদা ও খতিয়ান উভয় নগদান বই যে নোটটা আমরা লিখবো কারণ না লেখার জন্য নগদান বই যাবেদা ও খতিয়ান উভয়ই তাই কারণ লেখা হলো না এই লাইনটি লিখে দিতে হবে তাহলে কারণ না লিখার জন্যে আর নম্বর কাটা যাবে না কি লিখতে হবে নগদান বই জাবেদা ও খতিয়ান উভয়ই তাই কারণ লেখা হলো না তোমরা দুই ঘোড়া নগদান বইয়ের অনুশীলন করবে বাসায় এই অঙ্কটি করবে সাথে দুই ঘরণা অবদান বই তোমাদের বইয়ে যে প্রশ্নগুলি আছে সেগুলির অনুশীলন করবে অনুশীলন করার সময় তোমরা তোমাদের বইয়ে যে উদাহরণ দেওয়া আছে সেগুলি থেকে সেগুলি অনুশীল অনুশীলন করতে পারো সমস্যাগুলি অনুশীলন করতে পারো করতে গিয়ে যদি কোথাও কোনো সমস্যা পাও সেটি সমাধান করতে না পারো তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো আমি তোমাদের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের ক্লাস আমরা এখানে শেষ করব তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশায় রাখি আল্লাহ হাফেজ